আমি দেখবো না গোলাপ গাঁদা রজনীগন্ধা, দেখবো যে মায়ের মুখ সকাল সন্ধ্যা, ফুল দেখে লাভ কি, ফুল দেখে লাভ কি, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের শোক, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের শোক, আমি দেখবো না দেখবো না আকাশের চাঁদ, আমি দেখবো না দেখবো না আকাশের চাঁদ, আমি দেখবো সোজ আমার মা জননীর মুখ, চাঁদ দেখে লাভ কি, চাঁদ দেখে লাভ কি, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের শোক, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের শোক, আমার মা জননী মা জননী মা জননী মা জননী, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি, মা জননী মা জননী মা জননী মা জননী, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি, হাসপাতালে আছে, বেডের উপর শুয়ে আছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ওই সন্তানকে নার্স ডক্টর যখন মায়ের বুকের উপর দেয়, মায়ের জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায়, ওই সময়ে আম্মা জান যে বুকের উপরে বাচ্চাটিকে নিয়ে নিল, ওই যখন প্রথমে বাচ্চাটিকে বুকে নিল, ওই প্রথমে নেবার পর থেকে আম্মা জান মৃত্যুর আগ পর্যন্ত ওই সন্তানকে বুকে থেকে আর নামায় না, সারাটা জীবন ওই সন্তানকে আম্মা জান বুকে করে আগলে ধরে রাখে। কবি লিখছে দেখে, আরে মনে পড়ে সেই ছেলেবেলায়, মনে পড়ে সেই ছেলেবেলায়, তুমি না খেয়ে কাবালে আমায়, তুমি না খেয়ে কাবালে আমায়, মনে পড়ে সেই ছেলেবেলায়, তুমি না খেয়ে কাবালে আমায়, তুমি না খেয়ে কাবালে আমায়, ছোট ছিলাম বলে তাই বুঝিনি, ছোট ছিলাম বলে তাই বুঝিনি, তুমি তো আমার দয়ার খনি, তুমি তো আমার দয়ার খনি, মা জননী মা জননী মা জননী মা জননী, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি, মা গো যে মায়ের দুঃখে আজকে আমরা তো বড় হয়েছি, প্রত্যেকটা সন্তানের একটা না একটা গুণ থাকে, কেউ ডাক্তার কেউ মাস্টার, এইভাবে প্রত্যেকের একটা করে গুণ থাকে। আজকে আমি শিল্পী হয়ে স্টেজে উঠে গজল বলছি, আমার ভাই বাবাজি চাচারা বাবুরা সবাই বসে বসে শুনছে, এটা আমার মায়ের দোয়া,
আজকের আপনারা কিছু একটা হয়েছে সেটা আপনাদের মায়ের দোয়া। এই যে মায়ের দুধ পান করে আজকের আমরা বড় হয়েছি, সেই মায়ের থেকে চাঁদ কোনোদিন দামি হতে পারে না। আজকে হতভাগা সন্তানগুলো এই কথাগুলোকে বোঝার চেষ্টা করে না। ঈদ চলে গেল, আম্মা জান একটা শাড়ি চেয়েছিল, মার্কেটে চলে গেল ছেলে, মার্কেট থেকে আম্মা জানের জন্য 300 টাকা দামের একটা শাড়ি এনে মায়ের হাতে তুলে দিল, আর একটা শাড়ি ব্যাগের মধ্যে করে আলাদা করে রেখে দিল। মা বলে, বাবা ওই ব্যাগের মধ্যে কি? বলে, মা শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি। ভালো কথা, শাশুড়ির একটা শাড়ি দেওয়া দরকার। তা শাড়িটা বাবা একটু দেখানো যাবে? মাকে শাড়িটা দেখানো হলো, মা নিজের শাড়িটা দেখে আর শাশুড়ির শাড়িটা দেখে। মা বলে, বাবা আমার শাড়িটা এত কম দামি আর তোমার শাশুড়ির শাড়িটা এত দামি, বাবা তা আমার কি একটু দামি দিলে হতো না? তুমি বোঝো না কিছু না, তোমরা ওল্ড যুগের মানুষ, তোমরা বুঝবে। আরে শাশুড়ির মান তো রাখতে হবে, বুঝলেন না? শাশুড়ির মান রাখতে হবে। মান শ্বশুর বাড়িতে কলিং বেল বাজাচ্ছে, কলিং বেল বাজিয়ে দরজাটা খুলে গেল, সামনে দেখছে সুন্দর পানা শাশুড়ি। তখন জামাই হতভম্ব হয়ে গেল শাশুড়িকে দেখে। আমরা ম্যাক্সিমাম কি করি, যখন শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাছে গিয়ে বলি, আম্মা আসসালামু আলাইকুম, আম্মা কেমন আছেন, এগুলো বলি। ও জামাই নিজেকে কন্ট্রোল করতে পারলো না শাশুড়ির চেহারা দেখে, তখন শাশুড়িকে বলছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার শাশুড়ির মতো। ও বাবা, শাশুড়ি খুশিতে বাগে বাগ হয়ে ওই সময় শাশুড়ি হাসায় খুকি তাড়াতাড়ি নিচে আয় বলে, কেন বলে, গোলা ভাই আছে। তখন শাড়ি উপর থেকে ডান্স দিতে দিতে নিচে নামে আর বলে, গোলা কে বলি তুমি মিষ্টি নও আমার দোলা ভাইয়ের মতো। তুমি তো আমার নয়ন মনি Ah.